করেছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা বাংলার রাজনীতি। বাংলার রাজনীতি এখন সরগরম, তার কারণ আসন্ন বিধানসভা নির্বাচনের ধাকে কাঠি পড়ে গিয়েছে। আর 3-4 মাসের মধ্যেই এরাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সবকটা দলই তাদের মতো করে ঘর গুছিয়ে নিতে চাইছে এবং বিপক্ষকে আক্রমণ করছে, মৌখিকভাবে আক্রমণ করছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে রিপোর্ট কার্ড বার করে দেয়া হয়েছে, যে রিপোর্ট কার্ডে তারা গত প্রায় 10 বছর ধরে কি ভূমিকা পালন করেছে সরকারের থেকে, কি কি সাফল্য এসছে সেই কার্ডই তারা দেখাতে চাইছে জনসাধারণকে গোটা রাজ্যে। পাশাপাশি বসে নেই বা পিছিয়ে নেই বিজেপিও। বিজেপি করছে কি, তারা রিপোর্ট কার্ডের পাল্টা, তৃণমূল কংগ্রেসের যে রিপোর্ট কার্ড তার পাল্টা প্রতিশ্রুতি কার্ড বাজারে নিয়ে এসছে, বা বাজারে শব্দটা ভুল হবে, মানুষের কাছে নিয়ে যাবে বলে বক্তব্য। তৃণমূলের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ তিনি জানিয়েছেন যে অন্তত পশ্চিমবঙ্গের 72,000 বুথে প্রায় 75 লক্ষ যুবক যুবতী যারা কর্মহীন, এই বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছে যাবেন তারা। এবং আগামী ডিসেম্বর জানুয়ারি মাস, দুটো মাস ধরে এই প্রকল্পের জন্য তারা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন, যুবক যুবতীদের কাছে পৌঁছে যাবেন, কর্মসংস্থান যাদের নেই। দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে অন্তত 75 লক্ষ চাকরি বিজেপি যদি ক্ষমতায় আসে এরাজ্যে, 75 লক্ষ বেকারদের চাকরি দেবে বিজেপি সরকার যদি এরাজ্যে সরকার করতে পারে। তখন মুকুল রায়কে জিজ্ঞেস করা হয় যে আপনারা কি তাহলে সরকারে আসলে 75 লক্ষ বেকারকে চাকরি দেবেন এরাজ্যে? তখন মুকুল রায় অবশ্য খানিকটা ঘুরিয়ে কথাটাকে জবাব দেন যে বিজেপি কখনোই বলছে না যে একদম 75 লক্ষ চাকরি তারা দেবে, তবে বলতে চাইছে যে আগামী দিনগুলোয় যদি শাসক হিসেবে আসে তাহলে কিন্তু এদের এরাজ্যের বেকারদের, যুবক যুবতীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হবে তারা। তারা কিন্তু পাশ থেকে সরে যাবে না এবং চেষ্টা করবে যতটা সম্ভব বেকার যুবক যুবতীদের চাকরি দিতে। তো চাকরি দেওয়া প্রসঙ্গে মুকুল রায় থেকে সৌমিত্র খাঁ বিজেপি নেতারা পরিষ্কার বলছেন, অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে তিনি নাকি রাজ্যে প্রায় 2 কোটি বেকারকে চাকরি দিয়েছেন, তার শাসনকালে এরাজ্যের অন্তত 2 কোটি বেকার যুবক যুবতী চাকরি পেয়েছেন। তো এই যে 75 লক্ষ চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে তারা একদম বুথ অনুযায়ী বেকার যুবক যুবতীদের বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং ফর্ম ফিল আপ করবেন, সেখানে চাকরি প্রার্থীর নাম, তার বয়স, তার বাবার নাম, বাকি আনুষঙ্গিক আর যা যা জিজ্ঞাসা সেগুলো করবেন এবং করে বোঝার চেষ্টা করবেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি 2 কোটি চাকরি দিয়েছেন এই রাজ্যের তরুণ তরুণীদের, সেই হিসেব কতটা ঠিক আর কতজনের এখনো চাকরির প্রয়োজন সেটাও জানা হয়ে যাবে তাদের। আর এই 75 লক্ষ চাকরি দিতে তারা চাইছেন, হতে পারে সংখ্যায় কম বেশি হতেই পারে সামান্য, কিন্তু 75 লক্ষ বলে তারা কিন্তু খুব কম করবেন না, বরং চাইবেন যে অন্তত 75 লক্ষ চাকরির চেষ্টা করতে। তো চাকরি দেওয়া, বেকার যুবক যুবতীদের চাকরি দিয়ে দেবে এই প্রতিশ্রুতিটা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির একটা বড় প্রচারের একটা বড় পয়েন্ট এটা হয়ে দাঁড়াতে চলেছে। তো দেখা যাক রাজ্যের যারা বেকার যুবক যুবতী তারা যা কি চাকরি পাবেন, তো দেখা যাক যে সত্যি তেমনটা হয় কিনা। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।